মাসুদ থেকে এসেছে। বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলীগ ইসলামের যে মেহনত চলছে, এই মেহনত কোরআন ও হাদিসের আলোকে সঠিক কিনা আমাদেরকে বিস্তারিত আলোচনার মাধ্যমে জানার কৃতজ্ঞ থাকবো। সুন্দর প্রশ্ন করছেন, আমিও সুন্দর জবাব দিব। অনেকে মনে করে হুজুর বেহুদা তবলিগ জামাতের বিরোধিতা করে, না বিষয়টা এমন না। তবলিগ জামাতে আলেমের সংখ্যা কম, সাধারণ জাহেলের সংখ্যা বেশি, যে কারণে তাদের মধ্যে এমন কিছু কাজ আছে যেগুলো কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়। আমরা এটাই বলি যে আমরা বলি তাদের সংশোধনের জন্য, ঠিক কিনা কথা বুঝেন নাই। এখন প্রশ্ন হচ্ছে, প্রচলিত তাবলিগ এটা কোরআন হাদিস মোতাবেক না খেলাফ? এটা একটা প্রশ্ন। একটি মাসালা মনে রাখবেন, কোরআন সুন্নাহ মোতাবেক সাহাবায়ে কেরাম যেভাবে তবলিগের কাজ করছেন, সেই তবলিগ এবং তালিমের কাজ সকল আলেমের জন্য ফরজ। সবার জন্য কি বর্তমান যেটা আছে এটা না, সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে দাওয়াত ও তাবলিগ ও তালিমের কাজ করছেন সেটা ফরজ। তারই অংশ হিসেবে পীর মাসে একজন সারা দুনিয়া ইসলামের প্রচার করছেন, তারই অংশ হিসেবে আমরা রাত দিন না ঘুমায়া জেগে জেগে আল্লাহর কোরআনের প্রচার করছি, কথা বুঝেন না। এখন প্রচলিত যে তবলিগ এটার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত কি? দেখুন, তাবলিগ কাকে বলে এটাকে বুঝতে হবে। বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগ অর্থ হচ্ছে দিনদার আল্লাহর দিনের দাওয়াত পৌঁছাবে বেদিনের কাছে। কার কাছে? আর দিনদার যদি দিনের দাওয়াত আরেক দিনদারের কাছে পৌঁছায় ওইটার নাম তালিম। ওটার নাম কি? দুইটা জিনিস, একটা তাবলিগ আর একটা তালিম, একটা তাবলিগ আর একটা তালিম। যদি দিনদার দিনের দাওয়াত পৌঁছায় বেদিনের কাছে তখন কি হবে? তাবলিগ। তো তাবলিগ করতে হলে একদল দিনদার গরিবপুর কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে, কথা বলে না, কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে, মতলব বড় রথ আছে না সাচার, ওই যে রথ আছে ওই হিন্দুদের আস্তানায় যে যদি দিনের দাওয়াত দেয় তখন ওইটা হবে তবলিগ। আর গৌরীপুর কেন্দ্রীয় মসজিদ থেকে একদল লোক যদি দিনের দাওয়াত নিয়ে বের হয়ে গৌরীপুর বাস স্ট্যান্ড মসজিদে যে আরেকদল মুসলমানকে নামাজ শিখায়, দোয়া শিখায়, উজু শিখায়, গোসল শিখায়, এইটার নাম হচ্ছে তালিম। এটার নাম কি? তাবলিগ এক জিনিস, তালিম আরেক জিনিস। এখন নাম দিবেন তাবলিগ, কাজ হবে তালিম, এটা তো কেমন হয় না? নামে আর কাজে একটু অমিল হয়ে যায় না? তার মানে কাবাব মে হাড্ডি হ্যায়। আমরা এটাই বলি, তালিম বলে তা ঠিক আছে, আর তাবলিগ বললে তাবলিগ করতে হবে, কথা বুঝতে পেরেছেন। দুই, ওনাদের একটা নিয়ম আছে 40 দিনের চিল্লা। এই যে চিল্লা 40 দিনের, এটা পবিত্র কোরআন সুন্নাহ ইজমা বা তিন যুগে এটার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। এটাকে খুব বেশি প্রমাণ করলে প্রমাণ করা যায় বেদাতে হাসানা, কি মুস্তাহাব, কি এই চিল্লা 40 দিনের এটার অস্তিত্ব পাওয়া যায় চিশতিয়া তরিকায়। কোন তরিকায়? চিশতিয়া তরিকার কিছু মাশায়েখগণ চিল্লা আবিষ্কার করছেন, সেটাকে আনা হয়েছে এখন তবলিগ জামাতে। তবে সেই চিল্লা আর এই চিল্লাও এক নাই। চিশতিয়া তরিকার মাশায়েখগণ চিল্লা দিতেন পাহাড়ে এবং জঙ্গলে, আর এখন চিল্লা দেওয়া হচ্ছে মসজিদে। চিশতিয়া তরিকার চিল্লার মূল উদ্দেশ্য ছিল চিশতিয়া কি? চিশতিয়া তরিকার চিল্লার মূল উদ্দেশ্য ছিল খালওয়াত, নির্জনে যাওয়া আল্লাহকে পাওয়ার জন্য। আর ওনারা মসজিদে ঢুকে আরো মানুষের সমাজে বেশি ঢুকে ওনারা করতেছে জালওয়াত, কি করতেছে? ভিড়, একাকিত্বকে বাদ দিয়ে কি করতেছে? একাই কি হচ্ছে তারা, না আরো ভিড়ে ঢুকতেছে। তো চিশতিয়া তরিকার চিল্লা আর এই চিল্লাও এক জিনিস নয়, এজন্য এটা বেদাতে হাসানা বড়জোর হইতে পারে, কিন্তু তাদের পক্ষ থেকে চিল্লা পালনের যে কঠোর নিয়ম, এই নিয়মের কারণে চিল্লাটা হয়ে গেছে এখন বেদাতে সাইয়া। কারণ কি নিয়ম? চিল্লায় যদি কেউ বের হয়, বাপ মারা গেল 40 দিনের আগে আসা যাবে না, আসলেও জানাজা পড়তে পারবে, ঘরে ঢুকতে পারবে না, নতুন বাচ্চা হয়েছে এসে বাচ্চার মুখ দেখতে পারবে না, স্ত্রী অসুস্থ হয়ে গেছে আরেকজন হসপিটালে নিবে কিন্তু সে আসতে পারবে না। এই যে নিজেদের মন গড়া একটি বেদাতে হাসানার কাজে ফরজের মতো কঠোরতা, এই কারণে এই মুস্তাহাব আর মুস্তাহাব না, এটা একটা নিছক বেদাতে পরিণত হয়ে গেছে। এজন্য আমাদের পরামর্শ, চিল্লাটা দেওয়া যেতে পারে কিন্তু শর্ত হচ্ছে এইরকম কঠোরতা করা যাবে না। 20 দিন হলো দরকার, বাড়িতে যাবে,
বুঝেন নাই, 40 দিনে চিল্লায় বের হলো কেউ, 10 দিন হয়েছে বাবা মারা গেছে, যাবে জানাজা পরে 3 দিন থেকে আবার এসে শুরু করবে 11 দিন 12 দিন 13 দিন এইভাবে যদি হয় তাহলে এটা কোন রকম জায়েজের মধ্যে পড়বে, নতুবা এটা একটা বেদাতি কাজ বলে গণ্য হবে। তিন, ওনারা যে মসজিদ ব্যবহার করছেন এই ব্যবহারটা তাদের শরীয়ত সম্মত হচ্ছে না। মসজিদে খাওয়া দাওয়া ঘুমানো একমাত্র জায়েজ এতেকাফকারীর জন্য। কার জন্য? এতেকাফ তিন প্রকার, কয় প্রকার? ওয়াজিব, সুন্নতে মুয়াক্কাদা আর নফল। কেউ যদি মান্নাত করে আমার ছেলেটা সুস্থ হলে 2 দিন এতেকাফ করব, তার জন্য এতেকাফ করা ওয়াজিব। রমজানের শেষ 10 দিন এতেকাফ করা সুন্নতে মুয়াক্কাদা, এছাড়া অন্য যে কোনো সময় এতেকাফ করা নফল। হানাফি শাফি মালিকি হাম্বলি সমস্ত মাজহাব একমত, ওয়াজিব এতেকাফ আর সুন্নতে মুয়াক্কাদা এতেকাফের জন্য রোজা রাখা শর্ত। রোজা সারা সেই এতেকাফ, রোজা সারা সেই এতেকাফ হবে না। নফল এতেকাফের ক্ষেত্রে পার্থক্য আছে। নফল এতেকাফ আবার 2 প্রকার, একটা হচ্ছে 2-3 ঘন্টার জন্য যদি আপনি মসজিদে ঢুকেন এতেকাফের নিয়তে, এতেকাফ লি সাআত, 2-3 ঘন্টার জন্য মসজিদে যদি ঢুকেন সেই এতেকাফের জন্য আপনার রোজা লাগবে না, নিয়ত করলেই হবে। কিন্তু যদি লিল ইয়াউমি ওয়াল লাইলা, একদিন এক রাতের বেশি আপনি মসজিদে থাকতে চান এতেকাফের নিয়তে, সেই এতেকাফের জন্য রোজা রাখা ওয়াজিব। যেটা আবু দাউদের হাদিস, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত লা ইতিকাফা ইল্লা বিসাওম, আয়েশা বলেছেন একদিন এক রাতের বেশি এতেকাফ রোজা ছাড়া কোনো অবস্থায় হবে না, সেই এতেকাফে রোজা রাখা ওয়াজিব। তাহলে তবলিগি ভাইরা যে মসজিদেই যাচ্ছেন কমসে কম 3 দিনের জন্য, অথচ তারা এতেকাফের কথা বললেও রোজা রাখতেছেন না, তিনও বেলায় রান্না বান্না করে মাশাআল্লাহ উদর পূর্তি করছেন, অতএব তাদের এতেকাফ শরীরের সম্মত এতেকাফ হচ্ছে না বলে তাদের দ্বারা মসজিদের অবমাননা হচ্ছে। আমার পরামর্শ, তাদের এতেকাফ করতে হলে রোজা রাখতে হবে, তাদের যদি মসজিদে থাকতে হয় এতেকাফ করতে হবে, আর সেই এতেকাফে তাদের অবশ্যই রোজা রাখতে হবে। কথা বুঝতে পারছেন? যদি তারা আকীদাগত শুদ্ধি আনেন আর আমলগুলো ঠিক করেন তাহলে অবশ্যই তাদের দ্বারা সমাজের বহুত বড় উপকার হতে পারে।